প্রচুর বিয়েবাড়ি তো খেয়ে চলেছি, সঙ্গে জন্মদিন, অন্নপ্রাশন কিছু বাকি নেই। তাহলে পৈতে বা উপনয়নটাই বাদ যায় কেন? আর সেজন্যই চলে আসলাম আজকে কলকাতার পিসিচন্দ্র গার্ডেনের টিউলিপ ব্যাংকোয়েটে। বাইরে বেশি কথা না বাড়িয়ে গরমের মধ্যে একটু ভিতরের দিকে যাওয়া যাক। আর এখানে মেনলি আজকে এসেছি আমরা চুঁচুড়ার বিখ্যাত ক্যাটারিং সংস্থা ওয়েলকামের ইনভাইটেশনে। মানে ওয়েলকাম যে ব্যাংকোয়েট আছে সেখানেও গেছিলাম, তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আর ওয়েলকাম রেস্টুরেন্টের যে খাওয়া দাওয়া সেখানে নতুন করে কিছু বলা নেই, সেখানেও আমরা গেছিলাম, গিয়ে খাওয়া দাওয়া করেছি। তো আজকে চলে আসলাম ওয়েলকাম যে ক্যাটারার, আউটডোর ক্যাটারিং, এনারা কলকাতাতেও আসছে। ইয়াস, চুঁচুড়া থেকে কলকাতাতে। তার মানে এনারা বলতে চাইছেন যে বাংলার আনাচে কানাচে এনারা কাজ করে বেড়াচ্ছে এখন, মানে সব জায়গায় মানুষের সেবা দিয়ে বেড়াচ্ছে। আর সেজন্যই আজকে পিসিচন্দ্র গার্ডেনে। তো বাইরে বেশি কথা বাড়াবো না, ভিতরে অনেক খাবার দাবার অনেক কিছু অপেক্ষা করছে, ডাইরেক্ট ভিতরে যাওয়া যাক। ও, তার আগে এত সুন্দর পিসিচন্দ্র গার্ডেনটা একটু ভালো করে ঘুরে নেই, সেটাকে ভালো হবে না বলুন তো? যাওয়া যাক। এই গরমের মধ্যে সবচেয়ে যেটা জরুরি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে পরে, আগে কোনো কিছু না ভেবে আগে মকটেল কাউন্টারে আসো, আগে আগে নিজের ত্রেষ্টাটা মেটাও। তার জন্যই মকটেল কাউন্টারে দেখি কি পাওয়া যায়। শুরু করি পানীয় দিয়ে, পাইনঅ্যাপল দিয়ে। ঠান্ডা ঠান্ডা মকটেল, খাবার খাওয়ার আগে নিজেকে শান্ত করতে হবে, তো এটা শান্ত করার প্রথম ভূমিকা। এরপর দেখি কী কী স্টার্টার এখানে আয়োজন করা হয়েছে। মকটেল দিয়ে শুরু করলাম ঠিকই, কিন্তু তাছাড়াও এখানে দেখতে পাচ্ছি কুল্লার চায় আছে, এই গরমে চায়ের রিক্সে আমি যাবোই না। কফিও আছে, এই যে কাঁপা কাঁপি করছে, মোটেও নই আমি এইসবের মধ্যে। স্যুপ আছে দুই রকমের, স্যুপ খেয়ে পেট ভরাবো না আমি। তো চলে আসলাম স্টার্টার কাউন্টারে, যদিও স্টার্টার ফ্লাইংও পাওয়া যাচ্ছে। তো কী কী স্টার্টারে আছে একটু দেখি। ফিশ টিক্কা, হরিয়ালি কাবাব, চিজ বল। তো স্টার্টার আইটেমগুলো নিয়ে এলাম, তো খেয়ে দেখি। তো এটা বলো চিজ বল, চিজ বলগুলো সব লেগে গেছে একটার সাথে আরেকটা। ব্যাটার ফ্রাই আছে বুঝতে পারছি এটা, আর ভিতরে চিজ আছে, দেখতে কিন্তু বেশ ইয়ামি লাগছে, ভালোই লাগছে দেখে, বেশ খাদ্য। সস দিয়ে দেখি, সুপার খাদ্য। এবার দেখি হচ্ছে ফিশ টিক্কা, বাসা মাছ বললো এখানে, দেখেই বোঝা যাচ্ছে সাদা ধপধপে মাছটা, ভালোই হবে মনে হচ্ছে। অনেকটা আজওয়ানি টিক্কার মতো দুর্দান্ত ফ্লেভার, ফিশ টিক্কাটা দুর্দান্ত। আর দেখি একটুখানি হরিয়ালি কাবাব, হরিয়ালি কাবাব মানে সেই ধনে পাতা পুদিনা পাতা দিয়ে একটা ম্যারিনেট করে যেটা উপর দিয়ে দেওয়া আছে, রেশমি কাবাব থেকে একটু ডিফারেন্স হয়, হালকা স্পাইসি হয়। কাবাবগুলো কিন্তু যথেষ্ট জুসি, বেশ নরম, ছিবড়া ভাব একদমই নেই, হরিয়ালি ফ্লেভারটা যথেষ্ট ভালো আছে। তবে তিনটের মধ্যে আজকের নাম্বার ওয়ান যদি আমার কাছে লেগেছে সেটা বলবো হচ্ছে ফিশ টিক্কাটা, দুর্দান্ত। খাওয়াটা শেষ করি, ততক্ষণে চিল্লাটা দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছি আছে চিল্লা। তো চিল্লা খাবো, এটা দেখতে মনে হচ্ছে ওটা টাইপস অফ ধোসা। তো এটা আমি শুধু একা নয়, আমার সাথে একজন আছে, চুঁচুড়া চন্দননগর গেলে পরে আমার সাথে যে থাকবেই সে হচ্ছে রূপম। রূপম থাকাটা কম্পালসারি। রূপম, তুমি চিল্লা দিয়ে খেয়ে চিল্লা মিললি করো দেখি। ওটাই করতে হয় এটা, পেঁয়াজ লঙ্কা সব সব রয়েছে, একটু খেয়ে দেখি যে দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই হবে। এটা কিন্তু আমার জীবনে প্রথম দেখা, আমি আগে আমি কখনো নামও শুনিনি। হ্যাঁ, আমি জানিও না এরা কেমন খেতে। দারুণ খেতে গো, দেখতে ধোসার মতো হলো, খেতে কিন্তু একদম ধোসার মতো নয়। আচ্ছা, পুরো পেয়ারা তুমি টেস্ট করে দেখো, হাত মারা দরকার। আর এটা আশা করি মানে এই চাটনি দিয়ে আরও ভালো লাগবে।
খুব সুন্দর লাগে চাটনি দিয়ে একদম 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 চাটনি দিয়ে এটা রসুন চাটনি হলো তার জমে যাবে আশা রাখি ব্যাপক খেতে দারুণ লাগে চিলড়া খেয়ে কেমন লাগছে চিলকা যেতে পারবে নাকি এটা খেয়ে চিলকা তো ঘুরে এসেছি বাট চিলকা এরকম খাবার পাইনি ওয়েলকাম ক্যাটারিং এর দৌলতে এই চিলকা খাওয়ার সুযোগ পেলাম ব্যাপক লাগছে খেতে ব্যাপক আমি এটাকে খুব প্রথম ভেবেছিলাম চিল্লা চিল্লা অ্যাকচুয়ালি উচ্চারণটা সেরকম হয় আমাদের কতটা ঠিক করে উচ্চারণ করি আমরা ভেতরে হোয়াইট পনির স্প্রিং অনিয়ন পেঁয়াজ টিয়াজ দিয়ে স্টাফিং করা ব্যাপক লাগছে খেতে এই ফ্রুট কাউন্টার বেশিরভাগ জায়গাতে আমি দেখতে পাই না যেটা এখানে দেখে এত ভালো লাগছে সব তাজা তাজা ফলগুলোকে একদম পরপর করে সারিবদ্ধভাবে সাজানো আছে তো একটু হালকা টেস্ট করা যাক বেশি খেয়ে পেটটাকে ভরাবো না তো শুরু করি পেঁপে দিয়ে এত খাবার খাওয়ার পরে পেঁপেটা তো হজম করাবে নাকি ফ্রেশ ফ্রুট বাই ওয়েলকাম আউটডোর ক্যাটারিং টিউলিপ ব্যাংকোয়েটের এরিয়ার ভিতরে দু দুটো এরকম ব্যাংকোয়েট হল আছে একটা হল আছে রিসেপশনের জন্য আর একটা আছে ডাইনিং এরিয়ার জন্য তো ডাইনিং এরিয়াতে আজকে কী কী আছে দেখা যাক স্যালাড বারটা অনেক বড় দেখতে পাচ্ছি আর খাবারের সম্ভার প্রচুর একটু দেখা যাক খাবার সম্ভারগুলোতে কী কী আছে ওয়েলকাম আউটডোর ক্যাটারিংয়ের তরফ থেকে ভেজ আইটেম কী কী আছে একটু দেখে নেওয়া যাক পুরানপুরি তার সাথে বাটার নান ডাল মাখনি মিক্স ভেজ স্টিম রাইস ভেন্ডি মশালা বেনারসি পোলাও ওবি রোস্ট ছানার কোপ্তা গ্রিন স্যালাড তার সাথে দেখতে পাচ্ছি আছে দই বড়া ওয়েলকাম আউটডোর ক্যাটারিংয়ের তরফ থেকে নন ভেজ আইটেম কী কী আয়োজন হয়েছে একটু দেখানো যাক বেবি বাটার নান আর সঙ্গে পুরানপুরি ডাল মাখনি নবরত্ন ভেজ স্টিম রাইস ডাব চিংড়ি বেনারসি পোলাও আফগানি চিকেন টান খাসির মাংস এবার খাওয়া শুরু করব তার জন্য চলে আসলাম স্যালাড কাউন্টার কাম প্লেট কাউন্টারে থ্যাংক ইউ তো শুরু করছি বেবি বাটার নান দিয়ে তার সাথে নিচ্ছে ডাল মাখনি এই বাটার নান দেখি এটা দেখতে পাচ্ছি বেশ সফট রনটা পাউরুটির মতো বেশ সফট আছে কিন্তু এটা এই বাটার নান আর সঙ্গে আছে ডাল মাখনি ডাল মাখনি দিয়ে বেবি নান খাওয়ার মজাই আলাদা পারফেক্ট কম্বিনেশন যে কোনো অনুষ্ঠান বাড়িতে আসলে পরে একটা স্টার্টার যে আইটেমগুলো দেয় মানে মেন কোর্সের মধ্যে সেটা কিন্তু মন্দই লাগে না সেটা কিন্তু ভালোই লাগে কিন্তু এটাতে বেশি জোর দেওয়া যাবে না কারণ সামনে চিংড়ি ওয়েট করছে সেভেনি নিচ্ছি স্ট্রিম রাইস বা সাথে আছে ডাব চিংড়ি রাইসগুলো দেখি গুরু হ্যাঁ 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 ঠিক 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 দাও 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 কিন্তু তো নিলাম ডাব চিংড়ি তার সাথে কিছুটা গুটি কয়েক ভাত কিন্তু ডাব চিংড়ি শুধু নিয়ে নিয়েছি সঙ্গে ডাব সময় চিংড়ি নিয়ে নিয়েছি কারণ এখানে দেখলাম ডাব সময় চিংড়ি দিচ্ছে আলাদাভাবে কাউ কেউ চালে দিচ্ছে কেউ ডাব সঙ্গে চালেও দিচ্ছে এলাম যে শুধু শুধু এইভাবে নিয়ে মজা পাবো না তো ঢেলেই নেই একবারে এইভাবে খাওয়ার মজাটাই আলাদা তো শুরু করি মাথা দিয়েই মানে অন্য কারণ নয় চিংড়ির মাথা ডাব চিংড়িটা যা হয়েছে নারকেলের যে ফ্লেভার তার সাথে চিংড়ি ফ্লেভার দুটো মিলেমিশে করে আলাদাই আর গলদা চিংড়ি মানে বুঝতেই পারছেন এর মাথাই মেন বডিতে তো থাকে অল্প মাথাটাই বড় কি মাথার ঘিলু অসাধারণ খেতে ডাব চিংড়ি দিয়ে ভাত দিয়ে একটুখানি কষিয়ে মাখিয়ে নিই অসাধারণ সাদা ভাত বাসমতি চালের ভাত তার সাথে নারকেল আর চিংড়ির মেলবন্ধন এরকম চিংড়ির জন্য কলকাতা কেন আনাচে কানাচে ছোটাছুটি করা যেতে পারে এবার দেখি চিংড়ির ভিতরটা স্বাদই আলাদা ডাবের শাঁসের যেরকম ফ্লেভার নারকেলের দুধের ফ্লেভার আর তার সাথে চিংড়ির তো ফ্লেভার আছেই মানে বললে বললে একদম সেই খেতে সেই অসাধারণ এতদিন শুধু মাংসের হাড্ডি জমা থাকে চিংড়ির মাথাও জমাচ্ছে শুধু এ কোটা না খেলে হয় কোনো অনুষ্ঠান বাড়িতে এসে তাও চিংড়ি কোনো কিছু না ভেবে চিংড়ি খেয়ে যেতে হবে খাওয়াটা শেষ করি এখন মাংস আছে এবার নিয়ে নিয়েছি হচ্ছে বেনারসি পোলাও তার সাথে আছে মাটন মাটনের এখানে দেখতে পাচ্ছি সব নালদি সিনাগুলো সব দাঁড়িয়ে আছে সব আহা হা হা কী কালার গো এটা রোগান জোশের মতো মনে হচ্ছে
তো মোগল সাম্রাজ্যে দু দুটো তোপ নিয়ে নিয়েছি, বিট্টুর ভাষায় এগুলো নাকি তোপ, তো যাই হোক। আর গুটি কয়েক মাটন নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি নারসের পোলাও। এখানে ড্রাই ফ্রুটসটা অনেকটা দেখতে পেলাম, আর লাল টকটকে ঝোল আর কি, বলে রোগান জোশ টাইপের। পোলাটা কিন্তু অতটা মিষ্টি নেই, হালকা স্পাইসি, মানে মশলা অনেক আছে কিন্তু ঝালের মাত্রাটা কিন্তু প্রচুর না। আলাদা একটা খুব ভালো ফ্লেভার আছে, আখির মাংসের একদম জবরদস্ত ফ্লেভার, মানে অনেকক্ষণ ধরে কষানো, বয়েল করানো হয়। স্বাদই আলাদা, পিওর মাটন। নালি পেস্টটা দেখি এবার, নরম তুলতুলে খাসির মাংস, টাকা তোপ। ও বাবা কি তোপ রে বাবা, টেবিলে বসে গেলে বাড়িদের একটা পাত্রের মধ্যে অবশ্যই ফেলতাম, কিন্তু চুষে নিতাম, এখানে দাঁড়িয়ে খাচ্ছি তো। বেরোচ্ছ না বিট্টু, ফু দেওয়ার অপশন নেই বিট্টু তোমার মতো। এবার মাংসের হাড়ও আলাদা করছে, কাঁটা দিয়ে এবার মজ্জা বের করে দিচ্ছে, ছিটকে মুখে জামাই লাগবে নাকি। এখানে স্ট্র হলে ভালো হতো, অত কষ্ট হতো না। মাংসটা দেখুন হালকা রিয়াজি, পুরো হারমোনিয়াম। খাওয়াটা ধীরে ধীরে শেষ করি, বিট্টু আসছে এবার। দুজন দুরকম নিয়ে নিয়েছি, কিন্তু আমি নিয়েছি কুরানপুরি, আমি নিয়েছি বেবিনান। এটা দেখতে অনেকটা খেপলার মতো, খেয়ে দেখা যাক। আর সাথে নিয়েছি আমি মিক্সড ভেজ, মিক্সড ভেজটা কিন্তু দারুণ হয়ে গেছে, দুর্দান্ত লাগবে। এটা বলছে নবরত্ন, দারুণ লেগে গেছে, যারা ভেজ খায় তাদের জন্য কিন্তু দারুণ খাবার, এটা দারুণ খাবার। আর এটার ভেতরে একটু ছাতু আর কিছু পুর আছে হালকা স্লাইড, আর পুরান পাটি কিন্তু একদম পাতলা, রুটির থেকেও পাতলা বানিয়েছে একদম, খেতে ব্যাপক লাগছে। সত্যি ভালো করেছে, সত্যি ভালো করেছে। গ্রাউন্ড প্রিপারেশন হলো, এবার আসল খেলা তো শুরু হবে মাটনের। আসছি তো, আমি তো চিংড়ি খাই না, তার জন্য আমি নিয়ে নিচ্ছি চিকেন চঙ্গেজি আর সাথে প্লেন রাইস। আর আমি নিয়ে নিচ্ছি ডাব চিংড়ি। চিংড়ির সাইজটা না দেখো, চিকেন চাঙ্গিজিটা রাইস দিয়ে কতটা যায় ঠিক আমি জানি না, ফার্স্ট টাইম খাচ্ছি। চিকেনের ফ্লেভারটা বেশ অন্যরকম লাগছে, চিকেনটা কিন্তু তন্দুর করে দেওয়া, আর গ্রেভিটা একদম বাটারি ফ্লেভার ভরপুর। চিংড়ি মাছের খোলাগুলো ছাড়াচ্ছি যতটা পারছি, ওই একটু গ্রেভি দিয়ে ভাত মেখে নর্মাল স্টিম রাইস, বাইরে কি টেস্ট, অসাধারণ খেয়ে চিংড়িটা, অসাধারণ, দেখে লোভ লাগে এবার খেতে পারবো না, অসাধারণ। উপম ভাই নিয়ে নিয়েছি ভাই মাটন, হ্যাঁ বিট্টুর মতো অবশ্যই পারিনি, বিট্টু মোটামুটি একাই 600-700 মাংস নিয়ে নিয়েছে, হ্যাঁ এটা ঠিক কথা। আর সাথে দমাদলের কামান দু দুখানা। এখানে কিন্তু একটা জিনিস দেখবেন, মাটনের সব কটা পিস কিন্তু একদম নাল্লি পিস ভরপুর, রাইস খাওয়ার আগে মাটনে একটা চুমু দিতে হবে। আরে কি ভালোবাসা, গ্রীষ্মে শরতের হাওয়া লাগার মতো মটন হয়েছে। ও এই ডায়লগের জন্য কিন্তু বিট্টু ফেমাস, যা খেতে গেলে দিয়ে দেবে মানে একটা করে, ব্যাস। মাটনের কোয়ালিটি খুব সুন্দর, ব্যাপক কোয়ালিটি, একদম নরম মাংস, মানে যেটা আমরা বলে থাকি প্রায় যে নরম তুলতুলে, সেটা কিন্তু রয়েছে, একদমই পারফেক্টভাবে রয়েছে। আর মাটনের কালারটা মানে পয়লে দর্শন দারি গুণ বিচার কথা আছে না, ফির গুণ বিচারি, হ্যাঁ দর্শনই তো আগে খাওয়া হয়ে যাচ্ছে, কালারটা দেখে মন ভরে যাচ্ছে, বড় মতনো কালার, বেশ তো হয়ে যাবে না, অন্য লেভেল। আমার তো মনে হচ্ছে নুনটা একটু বেশি, কি মনে হচ্ছে হালকা, কিন্তু টেস্ট দারুণ। তবে যে নুনটা আমাদের কাছে মনে হচ্ছে আছে, এবার অন্যের কাছে না নাও লাগতে পারে, দাঁড়িয়ে বসে শুয়ে যেতে হয়।
দারুণ, এটা পাগলা করে দেওয়া মটন, কালার দেখলে তো বুঝতে পারছেন। স্বাদটা কী করে বোঝাবো জানি না, এর জন্য ওয়েলকাম কাটারের সাথে যোগাযোগ করতে হবে স্বাদ নিতে গেলে। বাট কালারে আপনার ফিলটা নিন, আমি তো দেখো মটনের টেস্টটা নিই। মাইন্ড ব্লোয়িং। সবথেকে বড় কথা একটা কথা বলতে চাইবো, আমি মটনের টেস্ট এমন করেছে যে পোলাও দিয়েও যেমন ভালো লাগছে, নান দিয়েও কিন্তু ভালো লাগছে, সব কিছু দিয়ে বেটার লাগবে, সব দিয়ে ভালো লাগবে। কারণ ভাই বানানো এই মটন খেয়ে শুধু হাসি না, সুখ দুঃখ সব ভুলে যাবেন, শুধু মটনের প্রেমে বুধ হুলতে থাকবেন। আমার খাওয়া মোটামুটি কমপ্লিট, আর পেটে জায়গা নেই, এবার বিট্টু খাবে, খাওয়াটা শেষ করি, এখন অনেক কিছু বাকি আছে, আসছি আমরা। চাটনি বাবরটা নিচ্ছি না ডেজার্ট সেকশনে, সরাসরি চলে আসছি সুইট সেকশনে। ঘিয়ে তৈরি জিলেপি, তার সাথে নিয়ে নিচ্ছি মালপোয়া, মাশরুমা মালপোয়া খামু। চাটনি বাবরটা খাচ্ছি, চাটনিটা দারুণ করে ভালো করেছে, চাটনি বেশি জায়গা ভালোই করে, খারাপ চাটনি বেশ গরমা গরম মালপোয়া, দেশি ঘিয়ে ভাজা মালপোয়া, জিলিপি তার সাথে রাবড়ি, দুর্দান্ত, খুব সুন্দর গোলাপ জলের ফ্লেভার, আর মুচমুচে জিলাপি, কেশর দাবা জিলাপি। ম্যাডাম নিয়ে নেই, টার্কিশ আইসক্রিমেরও ব্যবস্থা ছিল এখানে, কিন্তু আমি কিন্তু বাস্কিন রবিন্সের ভক্ত, তাই আর ওদিকে না গিয়ে চলে গেলাম বাস্কিন রবিন্সের আইসক্রিম খেতে। বাস্কিন রবিন্সের মজা আলাদা, বলো, টার্কিশটাই শুধু নামেই কাটে আমার যতদূর মনে হয়, যতবার খেয়েছি আমার ভালো লাগেনি অত। তো শেষ করি না, আজ ওয়েলকাম ক্যাটারিংয়ের ইনভাইটেশনে এসে জবরদস্ত খাওয়া দাওয়া করলাম, তো ভালো খাওয়া দাওয়া করলাম, স্পেশালি চিংড়ি থেকে শুরু করে স্টার্টার আইটেম মাটন, প্রত্যেকটা আইটেম মন ছুঁয়ে গেছে। তো এইরকম আউটডোর যে কোনো ধরনের ক্যাটারিং, সেটা বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, জন্মদিন হোক, উপনয়ন হোক, যে কোনো সামাজিক অনুষ্ঠানে, বাংলার আনাচে কানাচে যে কোনো জায়গার যদি প্রয়োজন হয় আপনাদের কোনো ক্যাটারিংয়ের, তাহলে কিন্তু আপনারা ওয়েলকাম ক্যাটারিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি দেখাচ্ছি, প্লাস স্ক্রিনেও দিয়ে দেবো, সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, ভালো লাগলে প্রতিবার যা বলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধু বান্ধব আত্মীয় সম্বন্ধে ভিডিওটা বললে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না, এটা একান্তই অনুরোধ আপনাদের কাছে। আজ এর দিন রইলো, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, বাই বাই।